আমরা আজকে পূর্ব হচ্ছে মলের রাসায়নিক তুল্যবর এবং হচ্ছে যৌগের রাসায়নিক তুল্যবর প্রথমে আমরা পূর্ব হচ্ছে মোলের রাসায়নিক তুলো তুল্যবর মোলের রাসায়নিক রাসায়নিক তুল্যবরকে তুলাঙ্ক বলা হয় তা আমরা একটা উদাহরণ দেখি যেমন হচ্ছে তোমার কপার সালফেট এ কফার সালফেটের কপার মোলের তুল্যবর কত এটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে কপারের আণবিক বর কত এবং কপারের যোজ্যতা কত তো আমরা কি করব আমরা কি করব যখন কপার কফারের রাসায়নিক তুল্যবর বের করব তখন কফারের আণবিক বটটা অর্থাৎ এই যুগের মধ্যে কফারের আণবিক বিক কত এটা আমরা উপরে বসাবো এবং হচ্ছে এই যুগের মধ্যে যে ধাতুটা অর্থাৎ হচ্ছে কপার এই কপারের হচ্ছে যোজ্যতা দিয়ে বাক করব বাক করার পর যে ফলাফলটা আসবে এটাই হচ্ছে কফারের রাসায়নিক তুল্যবর অর্থাৎ হচ্ছে আমরা একটা মৌলের তুল্যবর সহজে কিন্তু বের করে ফেলতে পারি এবার আমরা বের করব হচ্ছে একটা যোগের তুল্যবর এখন হচ্ছে আমরা এর টোটাল যোগের তুল্য কত এটা আমরা বের করব। একটু আগে আমরা বের করছি কি এ যোগের মধ্যে কফারের তুল্য বটটা কত অর্থাৎ একটা মূলের তুল্য বর কত এটা বের করছি এখন আমরা বের করব হচ্ছে এ যোগটা ওটা তুল্য বর কত এটা আমরা বের করবো অর্থাৎ হচ্ছে যোগের তুল্য বর বের করতে হলে ওই যোগের আণবিক বর তোমাকে জানতে হবে ঠিক আছে তো ওই যোগের আণবিক বরকে ওই যোগের যে দাতু থাকবে ওই দাতুটার জারণ সংখ্যা দ্বারা হচ্ছে তুমি কি করতে হবে বাক করতে হবে বা যোজনী দ্বারা কী করতে হবে বাক করতে হবে বাক করার পর যে ফলাফলটা আসবে এটাই হচ্ছে যোগের তুল্য যেমন আমরা কফার সালফেট যদি দেখি অর্থাৎ কফার সালফেটের যদি আমরা তুল্য বের করতে চাই তাহলে কফার সালফেটের আমরা হচ্ছে আণবিক বরটা দেখব এবং হচ্ছে এ কফার সালফেটের মধ্যে এ কফারটার যুজুনিগত দুই এ যোজনী দ্বারা কী করব বাক করব অর্থাৎ হচ্ছে টোটাল আণবিক বরকে যখন আমরা যোজনী দ্বারা কী করব বাক করব তখন আমরা যেটা পাবো এটা হচ্ছে যোগের তুল্য বর এবার আমরা যদি সালফেরিক এসিড দেখি সালফেরিক এসিডের তুল্যবর যদি আমরা বের করতে হয় তাহলে এখানে হচ্ছে সালফেরিক অ্যাসিডের প্রথমে আণবিক বরটা বসাবে এখানে এরপরে হচ্ছে এখানে যে ধাতুটা থাকবে ওই ধাতুর যোজনীটা আমরা নিচে বসিয়ে দিব তাহলে এর আমরা বাক করার পর যেটা পাবো এটা হচ্ছে তোমার সালফেরিক অ্যাসিডের তুল্যবর তাহলে আমরা মোলের রাসায়নিক তুল্যবর এবং যোগের রাসায়নিক তুল্যবরের মধ্যে পার্থক্য কী মলের রাসায়নিক রাসায়নিক তুলোবরের মধ্যে হচ্ছে মলের শুধুমাত্র মলের যোগের মধ্যে যে মোলটা থাকবে ওই মলের আণবিক বরটা বসাবো উপরে আর হচ্ছে যোগের তুলোবরের ক্ষেত্রে হচ্ছে পুরা যোগ ওটার আণবিক বর বসাবো আমরা কি উপরে ঠিক আছে এই দুটো হচ্ছে পার্থক্য আসসালামু আলাইকুম